আসার সময় বাবার বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম। আমার মা কতগুলো লেফ খেতা তৈরি করছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেম নামে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। এদিকে কথা বলতে বলতে রান্না শেষ আর আছি। আর যে আমগুলো ফ্রোজিং করে দিয়েছিল, মাছ ভাজা, পটল ভাজা, তুমি করা যাবে না পেপো, আগে খেয়ে নাও। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে বাবার বাড়ি থেকে চলে আসলাম ঢাকাতে। আর ঢাকা আসার সময় বাবার বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম, আমার বাবা মা আমাকে কি কি দিয়ে দিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক বছর পরে বাবার বাড়ির একটি ভিডিও, কারণ এই ভিডিওগুলো আগে আপনারা দেখেননি, যেহেতু আমি অনলাইনে আসার পর আর বাবার বাড়িতে যাওয়াই হয়েছিল না। তো এই যে তিনটা কলা দেখছেন, এটা হচ্ছে বিচি কলা, জানি না কে কী কলা নামে ডেকে থাকেন। তো এই কলাটা মিতুর জন্য পাঠিয়েছি, মিতু খুব পছন্দ করে। এদিকে আমার বাবার ক্ষেতের ভেন্ডি মানে ঢেঁড়স নিয়ে আসছি। আর এই যে এখানে কিন্তু আমার মা আচার বানিয়ে দিয়েছে, পোটলাগুলো আলাদা আলাদা করে পলি করে দিছে। আর এখানে হচ্ছে টকঝাল মিষ্টি একটা রাখিবার জন্য, আরেকটা টকঝাল মিষ্টি মিতুর জন্য, আরেকটা মুরব্বা রাখিবার জন্য, আরেকটা মুরব্বা মিতুর জন্য। আর এই যে আমার মা কতগুলো লেপ খেতা তৈরি করছে, একটু মজা করলাম। আমার মা আমসত্ত্ব বানিয়েছে একদম লেপ খেতার মতো, এত বড় বড় করে বানিয়েছে। আর এই যে এটা কিন্তু আমি তেলে ভিজানোর জন্য টকঝাল মিষ্টি আচার নিয়ে আসছি, এটা আমি খুব পছন্দ করি খিচুড়ির সঙ্গে। আর এই যে এটাও কিন্তু আমসত্ত্ব। আর এই যে সাইডটা দেখতেছেন না, ইঁদুরে খেয়েছে, ইঁদুরটা কে জানেন, আমার রাকিবা। আমার মা একটা করে আমসত্ত্ব শুকায় আর আমার রাকিবা ছিঁড়ে ছিঁড়ে সেটা খায়। আর এই যে এদিকে কিন্তু ডাল রান্নার জন্য আমার মা সুন্দর করে একটু হালকা কাঁচা কাঁচা ছিল ওই আমগুলো কেটে রাখছে, যে এটা তুমি ডাল রান্না করে খাবা যখন ডাল খাবা। আর এই যে শিকলাসহ যে আমগুলো টুকরো টুকরো, এগুলো আবার মাসুর ডানা সাহেবের জন্য পাঠিয়েছে, কারণ রাকিবার পাপা এটা আচারটা খুব পছন্দ করে। এটা বোম্বাই মরিচ দিয়ে বানাইতে হয়। তো দুইটা পলিতে দিয়েছে, একটা হচ্ছে একটু ঝাল তেল দিয়ে বানাবো, আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি বানাবো। আর এটা হচ্ছে আমগুলো দিছে একদম গাছের আম, কোনো ফরমালিং নেই, নিজেদের গাছের আম। আর এই যে এদিকে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছি অল্প করে, কারণ আমার বাসায় রাকিবাও তেমন সবজি পছন্দ করে না, আর আমি আর মাসুদ রানা সাহেব একা খাবো, তার জন্য অল্প করে শাক নিয়ে আসছি। আর এই শাকটা আমার মা রান্না করছিলো ছোটো চিংড়ি মাছ দিয়ে, এত মজা হয়েছিল। তো যাই হোক, আর এই যে ভেন্ডি মানে ঢেঁড়স, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের। আর এই যে খেতা বালিশ মানে আমসত্ত্বা, যেগুলো তৈরি করেছে আমার মা, খুবই মজার। তো আর এদিকে দুধ দিয়েছে, সব কিছু মিলিয়ে এখন আমি সব গুছিয়ে নিচ্ছি। আর যে আমগুলো ফ্রোজিং করে দিয়েছিল ওই আমগুলো অলরেডি ডিপে রেখে দিলাম, কারণ ওগুলো ফ্রোজিং করার কারণ একটাই, যে গাছে কাঁচা আম ছিল না, সবগুলো আম পাক ধরে গেছিলো, এই জন্য একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আর ওইখান থেকে আচারগুলো বানাই নিয়ে আমি বললাম আমি ঢাকা যাব, আমি ভিডিও করব, এই জন্য আমি এগুলো নিয়ে আসছি। আর এদিকে রাকিবা বলেছিল বড় পাঙ্গাস মাছ খাবে, তো 6 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। সে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দেন আমি পলি করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। সঙ্গে নিয়ে আসছিল বেগুন এবং পটল, যেটা ভাজা খাবে। আজকে ওরা বলতেছিল সবাই ভাজা খাবে, যার জন্য মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে একটা সবজি রান্না করব আমার জন্য। তো সব কেটে কুটি নেওয়া হয়ে গেছে, রান্না করব। এই আমি কি অবস্থা পিপুকে নিয়ে দোষ, তুমি চলতেছে নাও পিপু, আর তুমি এই চান্স একটু খেয়ে নাও। দাঁড় বাবা, ড্রাগন ফল কেটে আনছি, এটা না তোমার খুব পছন্দের। এই যে দুষ্টুমি করে যাবে না পিপো, আগে খেয়ে নাও। আর ওই যে বুড়িটাকে একটু খাইয়ে আসলাম, ড্রাগন ফল কেটে নিয়েছিলাম, নিজে থেকে কখনো খাবে না যতক্ষণ না আমি খাইয়ে দেব বা যতক্ষণ না আমি রেডি করে সামনে দিয়ে আসবো। তো এদিকে কথা বলতে বলতে রান্না শেষ আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ভাবলাম আপনাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করি। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেম নামে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর এই যে পিপোরা নিয়ে খাবার দিচ্ছে, আজকে যে মাছটা নিয়ে আসছিল মাছটা আজকে ভাজা, অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক। এটা হচ্ছে শুটকি সবজি, বেগুন ভাজা শেষ, পটল ভাজা শেষ। আমাকে রেখে তোমরা খাই, দেখেন আমরা খাওয়ার আগে পিপো কি কান্নাকাটি শুরু করছে। এই যে নেন, এই যে তুমি কি কাজটা ঠিক করলা, খিদা লাগছে দেখে বলবো। তো বলি আব্বু নেও, আব্বু মাছ নেও,
এখানে খালি মাছ আর ক্যাটফুট খেয়েছে যে রাখিবা যেগুলো নিতে চাই মাছ নাকি বিয়ের সময় ঘুরে এলে না সবাই বলছিল আর তুমি এখন আচ্ছা তোমার মজা দেখে বললে সব ডেলা খেতেছ মুখের লিখে আচ্ছা এই যে তোমার বাবা ভাত খেতে এগুলো কি তোমার বাবা রান্না করছে না আমি করছি বাবা বাচ্চে মাস্টার নিয়ে না রিয়াজ সবাই বুঝে ভাজা খায় ভাজা খায় তরকারি সবজি খাবে না কিছু খালি প্রমোট হয়